আল্লাহ বলবে মালাকুল মাউত, এবার তুই মর, এবার তুই মর। এই কথা শুনে মালাকুল মাউতের খিচুনি উঠে যাবে, আজীবন মারছে আজকে মরবে, খিচুনি উঠে যাবে, জ্বর এসে যাবে, কাঁপুনি ছুটে যাবে, কাঁপতে থাকবে। আল্লাহ বলবেন কাপা কাপি করে লাভ নাই, মর। মালাকুল মাউত বলবে মাবুদ এইটা আবার কেমন কথা, সবাই রে আমি মারলাম, আমি মরুম কেন, আমি না মারছি, আমি না মেরেছি, আমি মরবো কেন? আল্লাহ বলবেন কথা নাই, মর। ও আল্লাহ আমি কেন মরবো, আমি না দুনিয়ার সবাই রে মারলাম। আল্লাহ বলবেন কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত, পৃথিবীর প্রতিটা আত্মারে মৃত্যুর স্বাদ নিতে হবে রে মালাকুল মাউত, তুইও মরবি, মর কাঁপতে কাঁপতে। আল্লাহ বলবে জান্নাত আর জাহান্নামের মাঝ বরাবর যে দাঁড়া, মালাকুল মাউত দাঁড়াবে, এই দৃশ্য দেখার মতো তখন কেউ থাকবে না, থাকবে কেউ নাই, মালাকুল মাউত কাঁপতে কাঁপতে। আল্লাহ বলবেন কেঁপে লাভ নাই, কেঁদে লাভ নাই, মরতে তোকে হবে, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ, সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, মর, মরে যা, মুত ইয়া মালাকাল মাউত। আল্লাহ বলবেন ও মৃত্যুর ফেরেশতা মর, মুতিয়া মালাকাল মাউত। বলার সাথে সাথে যে ফেরেশতার হাতে আমাদের সবার রূহ চলে গিয়েছিল, ওই ফেরেশতা চিৎকার মেরে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে বেহুশ হয়ে পড়ে যাবে, শেষ, মালাকুল মাউতের ইচ্ছা খতম, উনিও নাই। এবার ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ আছে? একজন ছাড়া তিনি কে?